আশের দোকানে যে আপনি 50 60 টাকা করে কেজি প্রতি বেশি নেবেন এগুলো তো অ্যাকসেপ্টেবল হবে না ট্রেড লাইসেন্স আছে আপনার না আচ্ছা ট্রেড লাইসেন্স নেই তাহলে আপনি ব্যবসায়ী ব্যবসায়ী ভাই ব্যবসায়ী কোন ট্রেড লাইসেন্স নেই আপনি ভ্যাট ট্যাক্সও দেন না আপনাকে তো আমরা আইনের আওতায় তো নিয়ে আসতে পারবো না কারণ আপনার ট্রেড লাইসেন্সই নেই আপনার লাইসেন্স আমরা বাতিল করবো তো আপনার লাইসেন্সই নেই কি বাতিল করবো আমরা তাহলে নগদে যে শাস্তি সেটি আপনাকে এখন ইম্পোজ করতে হবে এছাড়া বিকল্প নাই হাসতেছেন আপনার ট্রেড লাইসেন্স নেই আপনি হাসতেছেন পাশের দোকান থেকে 50-60 টাকা করে প্রত্যেকটা প্রোডাক্ট বেশি দামে বিক্রি করছেন আবার হাসতেছেন আপনার ক্রয়ের কাশমাও নাই হাসতেছেন আপনার বিক্রয়ের মূল্য তালিকা নেই তাও হাসতেছেন এখন আমাকে এক সেন্টেন্সে বলেন এই বাজার কমিটির কাজ কি দাম বৃদ্ধি করা নকল ভেজাল বিক্রি করে ওই অন্য ব্যবসায়ীদের সহযোগিতা করা এগুলো জি স্যার ঠিক আছে এগুলোই করে যাচ্ছেন তো আপনি প্রত্যেকটা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন দোকানদারে আপনি সহযোগিতা করছেন নকল বিক্রি করতেছেন প্রোডাক্ট সেগুলো আপনি সহযোগিতা করছেন মানে প্যাট্রোনাইজ করছেন এগুলো আপনাদের কাজ দু একটা পণ্যের মূল্য বেশি নিচ্ছেন সেগুলোরই আপনার ক্যাশ মেমো নাই সন্দেহজনক এটি যেগুলো দাম রিজনেবল আছে অন্য দোকানের সাথে সামঞ্জস্য আছে সেগুলোর ক্যাশ মেমো ক্রয়ের ক্যাশ মেমো আছে আপনার কাছে যেগুলো যে সকল দুই তিন চারটা পণ্যের দাম বেশি নিচ্ছেন তুলনামূলকভাবে শুনেন আমি বলি সেগুলোতেই আপনার ক্যাশ মেমো নেই 100 টাকা করে বিক্রি হচ্ছে আপনি বিক্রি করছেন 180 না কত বললেন 160 তো 60 টাকা একটু বেশি হয়ে যায় না আর বেশি হয় এই কারণেই আপনি ক্যাশ মেমো দেখাতে চাচ্ছেন না যখন আপনাকে আমরা বললাম যে আপনি আপনার প্যাডে লিখিত দেন যে অমুক দোকান থেকে আমি এই প্রোডাক্টটা কিনেছি আমাকে ক্যাশ মেমো দেওয়া হয়নি আপনি তখন বললেন যে ওই দোকানের বাস্তব অস্তিত্ব নাই রাস্তা থেকে নিয়ে এসেছি ঠিকানা নাই দেখেন এখানেও আপনি আমাদের সাথে কি করলেন প্রতারণা করলেন ক্যাশ মেমো তো থাকবে তাই না আপনি চালাকি করতেছেন আমাদের সাথে আপনি কি এই কথা না বললে তো বসে থেকেই বলতেছিলেন আপনি কি দাঁড়িয়ে বলেছিলেন ইতিপূর্বে কথা উনি কি বসেছিলেন না দেখেন উনি আপনি আগে থেকেই বসেছিলেন এখনো বসে থেকেই বলছেন আপনার কথা তো আমরা তো অস্বীকার করছি আপনি চালাকি করতেছেন তখন অ্যাকসেপ্টেবল হতে পারে আপনি পাকা ক্যাশ মেমো দেখাবেন যে আমি কিনেছি এই রেটে আমরা তখন যেখান থেকে কিনেছেন সেই দোকানে আবার আমরা ইনভেস্টিগেট করব তদন্ত করে দেখব যে উনি এই রেটে বিক্রি করেছেন কিনা বা উনি কত দাম দিয়ে কিনেছেন কী পরিমাণ লাভ করছেন এটা আমাদের জাস্টিফিকেশনের বিষয় আছে আপনি তো সেটি করতে দিচ্ছেন না কারণ আপনার কাছে ক্যাশ মেমো নেই আপনি ট্রেড লাইসেন্স করবেন গত সপ্তাহ আমরা গিয়েছিলাম হচ্ছে এই শ্যামবাজারে শ্যামবাজার তো এই আদা রসুন পেঁয়াজের সবচেয়ে বড় আড়ত তাই না আমি একটু শ্যামবাজারে একটু খোঁজ খবর নিই দেখি আসসালামু আলাইকুম জি ভালো আছেন আপনারা আদা কত করে যাচ্ছে আজকে শ্যামবাজারে আমি ভোক্তা অধিদপ্তর থেকে আব্দুল জাব্বার মণ্ডল যার কাছে ছিল সেই তথ্যটা আমি জানতে চেয়েছি হ্যাঁ পাশের দোকান থেকে একটু জেনে আমাকে দয়া করে একটু জানান হ্যাঁ আমি লাইনে আছি আপনি জানান আলু কত করে বিক্রি করেন কিনেছেন কত করে মূল্য তালিকা কই আপনার একশো থেকে 105 থ্যাংক ইউ ঠিক আছে এটা জানতে চেয়েছিলাম ওকে এই যে বললাম শ্যামবাজার বিক্রি হচ্ছে 100 থেকে 105 দেখেন দামটা বৃদ্ধি পায় কিভাবে বুঝতে পেরেছেন আমার যে আইডিয়া তাহলে ঠিক আছে গত সপ্তাহে আমি আমি দেখেছিলাম যে 100 টাকা করে বিক্রি হচ্ছে এই আদা এবং এখনও সেই দামটাই আছে ওনারা বললেন 100 থেকে 105 টাকা আজকে শ্যামবাজারের রেট আপনি বিক্রি করছেন কত করে এটা 160 তাহলে 60 টাকা করে বেশি উনি বিক্রি করতেছেন আপনার অনেক সমস্যা আছে পদে পদে আপনি মানে অপরাধ করে যাচ্ছে আপনাকে সতর্কতামূলকভাবে 3000 টাকা জরিমানা আরোপ করা হলো আপনাকে 5000 টাকা জরিমানা আরোপ করা হলো 5000 টাকা লেখা একটু দেখে 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 একটু একটু আগের মানে গত মাসের আগের মাসে 8 মাসের মানে 4 মাসের মানে এপ্রিল মাসে এপ্রিল মেসেজ একটাই যতদিন ব্যবসা করবেন
ততদিন পর্যন্ত এই নিয়মগুলো পরিবর্তন না হওয়া পর্যন্ত আপনাকে মানতে হবে। যদি আইন পরিবর্তন হয় যে কিছু করতে হবে না, তখন আপনি কিছু করবেন না। আইন তো এখন পরিবর্তন হয়নি। দাম বৃদ্ধি করা, নকল ভেজাল বিক্রি করে অন্য ব্যবসায়ীদের সহযোগিতা করা, এগুলো এগুলোই করে যাচ্ছেন তো আপনি। প্রত্যেকটা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন, দোকানদারে আপনি সহযোগিতা করছেন, নকল বিক্রি করতেছেন প্রোডাক্ট, সেগুলো আপনি সহযোগিতা করছেন, মানে প্যাট্রোনাইজ করছেন, এগুলো আপনাদের কাজ। মেল হক, তাহলে আপনি কিনলেন 13.5 টাকা, বিক্রি করছেন 15 টাকা, 1.5 টাকা করে লাভ। 6 মাস আগে এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের যে দাম ছিল, 6 মাস পরে এসে দেখলাম কিছু কিছু পণ্যের দাম কমেছে, বাড়ে নাই। আমি আবারও বলি, এপ্রিল মাসের এই মূল্য তালিকা ছিল এপ্রিল মাসের, এখন 24/4/2024 আমরা যে দেখলাম যে, যেমন আমরা দেখি আলুর দাম 12 নম্বরে রয়েছে, 1 কেজির দাম 58 টাকা ছিল, এখন আপনি বিক্রি করছেন 54 টাকা, তাহলে 4 টাকা বড় কম আছে। তারপরে আমরা আরেকটু দেখলাম যে পেঁয়াজের দাম, দেখলাম যে পেঁয়াজ 1 কেজি ছিল 110 টাকা, এখন উনি 115 টাকা, 5 টাকা বেড়েছে। আর এইখানে দেখলাম যে আটার চাল 56 ছিল, এখন 60, 4 টাকা বেড়েছে। মিনিকেট 70 ছিল, 70, নাজির শাল 70 ছিল, 70/72, 2 টাকা বেড়েছে। ময়দার দাম ছিল যেটি, সেটা ওইভাবেই আছে, হ্যাঁ, এবং আটার দামও এই একই রকমের চেয়েছে। 100 টাকা লাগছিল 2 কেজি। সয়াবিন তেল কত করে বিক্রি করছেন এখন? এখানে 1 কেজি কি লেগেছিলেন খোলা? 165, এখন কত? কত করে বিক্রি করছেন মোটাটা? 110, 110, 110ই আছে। অর্থাৎ 6 মাসের ভিতর আমাদের বাজারের যে এই নিত্য প্রয়োজনীয় বাজারের যে তালিকা আমরা এখানে দেখলাম, তাতে করে মোটামুটি এই 19-20 এইরকম অবস্থা।